চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আজম নাসিরউদ্দিনের 2 বছর পূর্ণ হলো আজ। প্রথম 2 বছরে নানা ইস্যুতে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি, তবে সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছেন জলবদ্ধতা নিয়ে। মেয়রের দাবি, এ সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আরও সময় চান তিনি। 2015 সালের 28 এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 4,75,361 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আজম নাসিরউদ্দিন। শপথ নেন 6 মে, কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন 26 জুলাই। আসলে অস্তিত্ব সংকট, 36 দফা নির্বাচনী অঙ্গীকারের প্রথমটি ছিল জলাবদ্ধতা নিরসন। গেল 2 বছরে এ সমস্যা আরও ভয়াবহ রূপ নেয়ায় সমালোচনার মুখে পড়েছেন মেয়র নাসির। ব্যর্থতার অভিযোগও তুলেছেন অনেকে, তবে মেয়রের দাবি ভিন্ন। ধারণ ক্ষমতার অতিরিক্ত যদি বর্ষণ হয় তাহলে এখানে ওভারফ্লো হবেই। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো চট্টগ্রাম শহরে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। বন্দরনগরীর এমন পরিস্থিতির জন্য আগের মেয়রদের ব্যর্থতা ও অপরিকল্পিত নগরায়নকে দুষছেন আজম নাসির। কোনো বিশেষজ্ঞ বলতে পারবে চট্টগ্রাম শহরটা পরিকল্পিত শহর হয় না, আর আমি যে জলবদ্ধতা এটা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নির্বাচনী স্লোগান ছিল চট্টগ্রাম হবে ক্লিন ও গ্রিন সিটি। বিলবোর্ড অপসারণ, আলোকায়ন ও ঘরে ঘরে গিয়ে বর্জ্য অপসারণ তারই অংশ বলে দাবি মেয়রের। আমি মনে করি আমি সঠিক পথে এগোচ্ছি, আর উন্নয়নটা একটা হলো যে চলমান প্রক্রিয়া, এখানে কোনো শেষ নেই। মৎস্য অবতরণ কেন্দ্র স্থানান্তর, খেলার মাঠে সুইমিং পুল নির্মাণ, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও অবহেলাসহ বেশ কিছু বিষয়ে সমালোচিত হয়েছেন। জলাবদ্ধতা নিরসনে খাল খনন, নালা নর্দমা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদেরও কোনো খবর নেই। মেয়রও স্বীকার করছেন অনেক কাজ বাকি, এজন্য আরও সময় চান তিনি। সফলতা আর ব্যর্থতা এই বিচার করার ভার কিন্তু আমার নিজের উপর নয়, এই বিচার করার ভার যারা নগরবাসী ওনাদের উপর। এটা আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।